তো একটা কাজ আছে, সেটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং। হ্যাঁ, একটা হচ্ছে সার্ভার থেকে ফাইল নেওয়া, একটা হচ্ছে কি সার্ভারে ফাইল আপলোড করা বা অ্যাড করা। অ্যাড করা। হ্যাঁ, এটা পরে শিখাইলে হয়, তবে গেট করাটা আগে দরকার। তো গেট করার জন্য একটা ফোল্ডারই কমন, এটা হচ্ছে কি পাবলিক। ঠিক আছে, পাবলিকে সাধারণত এগুলো রাখা হয়। তো পাবলিক থেকে ডেটা রিড করার জন্য আরেকটা মিডলওয়্যার লাগে, এটা হচ্ছে স্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিক থেকে সার্চ দিলে আসবে, এই জাস্ট এই জিনিসটা বলে দিতে হবে। অ্যাপ ডট এক্সপ্রেস স্ট্যাটিক পাবলিক, মানে হচ্ছে পাবলিকলি কোন স্টোরেজ থেকে বা কোন ফোল্ডার থেকে কী হবে ডেটা পাবে আর কি। হ্যাঁ, তো ধরুন আমার কাছে কিছু ডেটা থাকতে পারে, কোথায় যে ডেটা আছে কয়েকটা ডেটা রাখি। চারটা ইমেজ নিলাম, তো চারটা ইমেজ নিয়ে আমি এই প্রজেক্টে রাখতেছি। দেখছেন, দেখেন আমি যদি দিই ওয়ান ডট জেপিজি, কি ওয়ান ডট জেপিজি এখান থেকে না, এই যে আমার যেটা ছিল না ওয়ান ডট ইমেজ আসছে, কীভাবে নিচ্ছে এটা ভাই? এটা ওর কাজ আর কি। এখন যেটা হবে, আমি যদি কোনো ফাইল অ্যাক্সেস করি, সে সরাসরি পাবলিক ফোল্ডারের ভিতরেই আছে। জাস্ট সে হচ্ছে ওই নামটা খুঁজে আমাকে দিবে, আর যদি কিছু না পায়, হ্যাঁ ধরেন হচ্ছে নাই, তো 404 দেবে আমরা যে রাউট ক্রিয়েট করে আছি এখানে। ঠিক আছে, আর এছাড়া বাকি সব ঠিক আছে। ওকে, তাহলে এপিআই এর মাধ্যমে আমাকে এখন কী করতে হবে, মানে আমি যদি চাই যে হ্যাঁ এই ডেটাটা আমি নিব, তাহলে এই ফাইলটা অ্যাক্সেস করতে গেলে আমাকে ডোমেন নামটা শুরুতে ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে আমাদের এইখানে পার্ট যেটা, তো আমরা এখানে কী করতেছি ডেটাগুলো পাচ্ছি, ঠিক না? তো যে কোনো ডেটার সাথে, যেমন আমাদের ছিল হচ্ছে ইউজার্স ছিল, ঠিক না? এই যে ইউজার্স, এই তো, তো আমি ধরেন এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আইএমজি দিলাম। তো আইএমজি হচ্ছে কি স্ল্যাশ দেওয়ার দরকার না, যেটা ওয়ান ডট জেপিজি, যদি কোনো ফোল্ডার থাকতো তাহলে এরকম লিখতো ইউজার স্ল্যাশ শুরুতে স্ল্যাশ হয়ে গেল। ঠিক আছে, জাস্ট হচ্ছে কি মানে পাবলিক ফোল্ডারে যে যে নামে সেভ করা থাকে ওই নামটা দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, আর ফোল্ডারগুলো যে থাকে যেমন ইউজার স্ল্যাশ অল স্ল্যাশ এরকম আসতে পারে, কিন্তু কখনো শুরুতে কি আসবে না, স্ল্যাশ হবে না, এটা সবাই মেনটেন করে এটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো ওয়ান ডট জেপিজি, আর একটা হয়তো থাকতে পারে কি ডট জেপিজি। তো এখানে হয়তো আমরা একটু কাজ করতে পারি, বডিতে হয়তো একটা কিছু থাকতে পারে, ইউএল থাকতে পারে। হ্যাঁ, তো ইউএল এর মধ্যে একটা আইডি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো রেস ডট এটা কি একটা অ্যারে, অ্যারে ডট হচ্ছে কি ফরিচ করে। ঠিক আছে, ফরিচ করে সেখানে হয়তো এটা করতে পারি লিস্ট ডট HTML ক্লাসিক্যাল হচ্ছে কি আপাতত আইএমজি দিয়ে দিই। ঠিক আছে, আইএমজি সোর্স হবে কি আই ডট আইএমজি, তো শুরুতে আমাকে এই জিনিসটা বলে দিতে হবে আসলে আমার কি ডোমেনের নাম কি। হ্যাঁ, এটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে, যার কারণে ডোমেন নেমটা রাখা হয় ডাইনামিকলি যেভাবে একটা নেবে। হ্যাঁ, তো আমি জাস্ট হচ্ছে এখান থেকে পাচ্ছি এই যে আই ডট আইএমজি ঠিক আছে, ওই দুইটা ইমেজ নাই পাই নাই, এই হইলো পুরো ঘটনা আর কি। ঠিক আছে, তো আপলোডের বিষয়টা আছে, এখানে আরেকটা জিনিস একটু রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে এখন হচ্ছে এই যে আমাদের এখানে কিন্তু স্ল্যাশ ইউজার্স 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 বারবার ইউজ হচ্ছে, ঠিক না? এটাকে সহজ করা যাচ্ছে এখান থেকে, রাউটটা দিচ্ছি না, এখান থেকে যদি বলে দিই ইউজার্সটা নিয়ে নিবে
/users ঠিক আছে তাহলে এখানে আর হচ্ছে এত ইউজারের দরকার নাই ইউজারগুলো সব কেটে দিলেই হবে ঠিক আছে এটা স্ল্যাশ থাকতে পারে সমস্যা নাই রাখবেন সব এখান থেকে হচ্ছে ফ্রন্ট এন্ডে রাখবেন এই ইমেজগুলো রিসিভ করবেন এতটুকু হইলে এপিআই আপাতত ডান হ্যাঁ এরপরের পার্ট হচ্ছে JWT টোকেনটা দেখাইতে হবে তোমাকে সময় লাগবে আমি দেখাই দেবো এটা করেন এটা করে হচ্ছে ওই যে ভিউ প্রজেক্ট আছে না ওখানে সব ইমেজ টিমেজ এখানে নিয়ে আসেন এখান থেকে হচ্ছে ডেটা নিয়ে সেখানে বসা এটা ঠিক আছে আর এখানে হাবি জাবি আর কিছু আছে আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে রাউটগুলো আছে না এই রাউট কিন্তু অনেক হবে আলটিমেটলি কিন্তু এই ফাইলটা বড়ই হচ্ছে ঠিক আছে তো এটার জন্য হচ্ছে রাউটের মধ্যে আছে না এখানে আরেকটা ফাইল তৈরি করা যায় এটা হচ্ছে ইন্ডেক্স ডট জেএস ইন্ডেক্স ডট ঠিক আছে তো ইন্ডেক্স ডট দেওয়া যেতে পারে আর কি অথবা হচ্ছে রাউটস ডট জেএস ঠিক আছে এই রাউটস ডট জেএস এ হচ্ছে আমরা এই কাজটা করবো আর কি যে এখানে যে কাজটা করছি না অ্যাপ ডট ইউজ তো এটা হচ্ছে এই যে এখানে যে আমরা রাউটার অ্যাড করলাম না এখানে থাকলো আর এখানে যেটা হবে রাউটার ডট ইউজ যেখানে অ্যাপ ডট ইউজ করছি না আমরা রাউটার ডট এখন এখানে এরকম বাড়তে থাকবে ঠিক আছে জাস্ট এই পেজটা পুরোটা কিসের জন্য রাউটার জন্য শুধু এরকম একটা লাইনে কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ অ্যাপ ডট ইউজ এখানে রাউটার ইউজ হবে রাউটার ডট ইউজ রাউটার ডট ঠিক আছে আর এই যে রাউটার যে আছে এটা শুধু এখানে কানেক্ট করে দেবো আমরা ঠিক আছে এটা দরকার নাই ঠিক আছে আর এখন এখান থেকে যদি ফাইন্ড করতে চাই ওখানে রাউটার ইয়া করছেন এক্সপোর্ট করছেন না যে নামে এক্সপেক্ট করি এই ইয়া এক্সপোর্ট করি পাবে তো রাউটসটাই এই যে পাইছে তো রাউটস থেকে পাচ্ছে এক্সপোর্টস ডট রাউটস বলে দিই ঠিক আছে তাহলে এটা এখান থেকে রিসিভ করতে হবে হচ্ছে এভাবে কখন সিঙ্গেল নামে রিসিভ করো কখনো ব্র্যাকেট দিয়ে অবজেক্ট হইলে এভাবে আর কি এখন ঠিক আছে তো ভুল হচ্ছে ভিতরে আছে কোথাও সেটা হয়তো ইউজার রাউটটা আমরা ঠিক আছে না আমি এখান থেকে একটা অবজেক্ট এক্সপোর্ট করছি না
রাউটস কেমনে অবজেক্ট হলো? এই যে ডট দিয়ে, ডট দিলে অবজেক্ট হবে, ডট দিলে অবজেক্ট হয়ে যাবে, কিন্তু যখন আমরা সরাসরি পাঠাই এখন মনে হয় এটা ঠিক থাকে। আর যদি এইভাবে পাঠাই তখন হচ্ছে সরাসরি হচ্ছে এই যে রাউটস নামে এটাকে ইনক্লুড করা যাবে, ঠিক আছে? যে এখন এখান থেকে রাউটস দরকার নয়, এটা দিলে পাবে, পাচ্ছেন? পাচ্ছেন, বুঝে গেছে? তাহলে এখন যত ধরনের রাউট হবে, এখন এখানে আমার অনেক রাউট হইতে পারে, কিন্তু আমি যদি আরও কিছু দিই তাহলে হচ্ছে ব্যানার রাউট, ওখানে ব্যানার ছিল না, ব্যানার রাউট স্টার্ট চেস, হ্যাঁ, তো এগুলো সবগুলোর এত কমন, হ্যাঁ, এক্সপ্রেসটা রিকোয়ার করা লাগবে, রাউটারটাও রিকোয়ার করা লাগবে। আর এখান থেকে যে মডিউল ডট এক্সপোর্ট করে দিতে হবে, এক্সপোর্ট সিকুয়াল হচ্ছে কি রাউটার, ব্যানার না রাউটার, রাউটারই এক্সপোর্ট হবে, কিন্তু এই যে এ নামের এক্সপোর্ট হবে, ঠিক আছে? মানে পুরো পেজটাই হচ্ছে এই ভেরিয়েবলটা, এই যে এ নাম, এই ব্যানার হতে পারে, তারপর হচ্ছে সার্ভিস হতে পারে, ওখানে গিয়ে আমরা ইম্পোর্ট করব হচ্ছে ব্যানারকে, জাস্ট হচ্ছে এটাকে ব্যানার করবো, এই যে সার্ভিস ডট সার্ভিস রাউটস থাকে, এখন ধরুন এখন রাউট কয়েকটা হয়ে গেছে, যদি রাউট নাই সেখানে, ঠিক আছে? তার মধ্যে একটা ছিল হচ্ছে কি ব্যানার্স সার্ভিস সার্ভিসেস সার্ভিস সার্ভিসেস হবে, সব প্লুরাল দেবো আর কি আমরা, ঠিক আছে? রাউটস কিন্তু আছে, তো এখানে হবে, এটা হচ্ছে প্রিফিক্স, এটার সাথে নামের কোনো রিলেশন না, নামের রিলেশন হচ্ছে এখানে, হ্যাঁ, ব্যানার রাউটস, ঠিক আছে? আর আরেকটা হইতে পারে কি সার্ভিস রাউটস, সার্ভিস রাউটস, ওকে, আর এখান থেকে ইম্পোর্ট শুধু রাউট হবে, ইম্পোর্ট করে দিতে হবে, এটা তো ইউজার রাউট হবে না, শুধু রাউট হবে না, ফাইলের নাম, ফাইলের নাম কি, ও ইউজার, ঠিক আছে, আমি মাঝখানে রাউট দেখব, সার্ভিসটা পাচ্ছে না, নাম চেঞ্জ করো, ঠিক আছে? এই যে এখন ঠিক আছে, ওকে, যদি ভিতরে কোনো ভেরিয়েবল দেওয়া হয় তখন সরাসরি পায় আর কি, নাহলে ম্যানুয়ালি একটু কানেক্ট করে দিতে হয়, ঠিক আছে? এই হচ্ছে টোটাল স্ট্রাকচার, ক্লিয়ার? আর উই ক্লিয়ার? ওকে, এই শেষ, এক্সপ্রেস শেষ, এটাই এক্সপ্রেস, এটা এক্সপ্রেস জেনেস, এই যে কার্ডগুলো বুঝতাম বলতে করছি, বাট এই যে যে টোটাল যে ফাংশনালিটি আপনি যে এটার সাথে এটা কানেক্ট করলেন, নতুন নতুন ডিপেন্ডেন্সি এইগুলো বুঝতে ধরতে পারতেছিলাম না, কেন করতেছে বা এগুলোর কাজ কি, এটা ক্লিয়ার হলাম এখন, এখন তো একটা এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে কি নিজে নিজে করলে ভালো লাগবে, আচ্ছা, হোম পেজ, ঠিক আছে, এটা আমি দিতে পারি যে ওয়েলকাম টু এপিআই, ওয়েলকাম টু এপিআই, ঠিক আছে? এটা হবে কি ম্যানেজমেন্ট রাউটস, আচ্ছা, পুরো ফর রাউট, এটা কি দূরে খাইছে? না না, এটা খাইছে কি খাই, মটর তেলা পোকা খাবে, আপনি খাবে, থাকাকালীন ভালো ছিল, ভিতরে ভালো ঢুকতো না, এখন ভালো ঢুকে আর কি, এই তো। আরেকটা হচ্ছে সার্ভার, সর্বশেষ আরেকটা কাজ আছে মডেলের কাজ, মডেল আর ডেটাবেস, মঙ্গুজার মঙ্গর মঙ্গুজের কাজ, ঠিক আছে? মডেলটা কি বললেন যেন, তারপর মঙ্গর মঙ্গুজের কাজটা বাকি আর, বাট এই হচ্ছে আমরা যখন মঙ্গ মঙ্গুজ নিয়ে কাজ করবো তখন মডেলে আসবো, আবার তো কাজ শেষ। মঙ্গুজ জানি কী করে, হ্যাঁ, মঙ্গুজের কাজ করে, মঙ্গোটাকে ম্যানেজ করে, মঙ্গোডিবিকে ম্যানেজ করে, মঙ্গোতে মঙ্গুজ কেন লাগে, সহজে ম্যানেজ করার জন্য, এই তো। আর কি আছে, এটা এটাই করি, এটা প্র্যাকটিস করি, তারপর মঙ্গো মঙ্গুজ দেখবো, ওকে, কাজ যদি এরকমই হয় তাহলে তো খুব বেশি কাজ না, কাজ বেশি না তো, আমি তো সেটাই বলি, এত সময় লাগে না, এগুলো তো আমি তিন চার দিন কী দেখলাম তাহলে, প্র্যাকটিস করা হয় না, খালি দেখতে চান, দেখি তারও আও লাগে গেছে, এদের কী করে এরা, এটাই বললাম, একজনেরটা দেখে একজনের প্র্যাকটিস করলে, এটা সুবিধ ভাইয়েরটা দেখা শুরু করলাম, দেখতে দেখি সে এটাই আসে নাই, সে হচ্ছে
র নোট নোট বোঝাইতে বোঝাইতে এক্সপ্রেস হালকা দেখাইছে লাস্টে এসে। যাই হোক এক্সপ্রেস এটাই আর কি শেষ। ঠিক আছে এই এই